장난이 계속 하는 것도 이런 거는 2024 লোকসভা নির্বাচনের ঢাকে যেন কাঠি পড়ে গেল। দেওয়াল দখল শুরু করে প্রস্তুতি নিয়ে মাঠে নামলো মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস। বড়ইয়ার নির্বাচিত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আপাতত জেলবন্দী, আর সেই বিধায়কের এলাকায় না থাকার জেরে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের নির্দেশেই বড়ইয়ায় শুরু হয়ে গেল লোকসভা নির্বাচনের দেওয়ালে সাইট ফোর লেখার কর্মসূচি। বড়ইয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা রয়েছেন জেলে। এদিকে ব্লক তৃণমূলের পক্ষ থেকে লোকসভার উদ্দেশ্যে যাত্রা শুরু হলো সেই বড়ইয়া থেকেই। ব্লকের সহসভাপতি তথা তৃণমূল নেতা মাহে আলমকে দেখা গেল কান্দি ডাকবাংলো রাজ্য সড়কের পাশে থাকা বিভিন্ন দেওয়ালগুলোতে লোকসভা নির্বাচনের প্রচারের উদ্দেশ্যে সাইট ফোর করতে। তৃণমূল নেতা মাহে আলম নিজেই রং ও তুলি হাতে নিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে করে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজিয়ে দিলেন বড়ইয়ার ব্লকে। তিনি সংবাদ মাধ্যমের সামনেও আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল বেশ ভালো হবে বলেও আশা প্রকাশ করলেন। শোনাই আপনাদের তৃণমূলের সহসভাপতি মাহে আলম কি বলছেন। আপনারা জানেন সামনে কয়েকদিনের মধ্যে আমাদের নতুন বছর 2024 সাল পড়তে চলেছে। সেই 24 সালে আপনারা জানেন যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই আমাদের দলের নির্দেশ মতো এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি অপূর্ব সরকার, তিনি কয়েকদিন আগে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে এলাকায় প্রত্যেকটা দেওয়ালকে সাইট ফোর করার জন্য। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের যে কাউন্টডাউন, সে কাজ দেওয়াল ঘেরাকে শুরু করে দেওয়াল লেখন থেকে শুরু করে আরও যে সমস্ত কাজ রয়েছেন এবং যে সমস্ত দেওয়াল লেখনগুলো আমরা করব, সেই বাড়ির পারমিশন, সেই কাজ ইতিমধ্যেই আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকারের নির্দেশে আমরা সেই কাজ শুরু করেছি। ঠিক একইভাবে আজকে আমরা বড়ুয়া ব্লকের অধীনে আজকে আমাদের যে কান্দি বাইপাস টু আপনার ডাকবাংলা যে রোড রয়েছে, সড়ক রয়েছে, সেই সড়কের দুই পাশারই যে আমাদের বড়ুয়া এলাকায় যে সমস্ত মেন মেন দেওয়ালগুলো রয়েছে, বড় বড় দেওয়াল রোডের দুই পাশে, সেই দেওয়ালগুলো আজকে আমরা সাইট ফোরের কাজ আমরা আজকে শুরু করলাম। কারণ আপনারা জানেন যে সামনে এই লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন পাখির চোখ করে আজকে আমাদের দলীয় নেতৃত্বরা ইতিমধ্যেই নানা কর্মসূচি ঘোষণাও করেছেন, আগামী দিনেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমস্ত মানুষকে একত্র করে বাংলার যে সাম্প্রদায়িক শক্তি যেভাবে আপনার আজকে উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন এবং তারা যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, তারই প্রতিবাদে আগামী 2024 সালে বাংলার মানুষ এই বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে 2024 সালে 42-এ 42 এই আসন আমাদেরকে জিততে হবে। এটা আমাদের টার্গেট, এটা আমাদের নেত্রীর নির্দেশ মতো সেইভাবেই আমরা আজকে দলীয় স্তরে কর্মীরা আজকে আমরা মাঠে ময়দানে নেমে পড়েছি। এটা কোনো বিধায়ক নেই বা নাই এটা কোনো বড় বিষয় নয়। বিষয়টা হয়েছে বিধায়ক ছাড়াও আপনারা দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানেও ভালো রেজাল্ট হয়েছে বড়ুয়ার ক্ষেত্রে। এবং আগামী যে লোকসভা নির্বাচন আপনারা জানেন, সেই লোকসভা নির্বাচনে আমাদের প্রত্যেকটা বুথে বুথে বুথ কর্মীরা রয়েছেন, অঞ্চল সভাপতিরা রয়েছেন, ব্লক কমিটির নেতৃত্ব রয়েছেন, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এই লোকসভা নির্বাচনে আমরা এই বড়ুয়া থেকে একক মার্জিনে আমাদের তৃণমূল কংগ্রেসকে লিড দিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করব। তবে এখন দেখার যে জীবনকৃষ্ণবাবুর জেলে থাকা ভোটে কোনো প্রভাব ফেলে কিনা। কি প্রতিবেদন তুলে ধরলো আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর, শুনব। 2024-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেওয়াল দখল শুরু করলো মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুর্শিদাবাদ জেলার বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা দীর্ঘ কয়েক মাস ধরে জেলবন্দী রয়েছেন। মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকারের নির্দেশে এদিন বড়োয়া বিধানসভার বিভিন্ন এলাকায় দেওয়াল লেখন কর্মসূচি শুরু হয়। বড়োয়া ব্লকের ব্লক সভাপতি ও তৃণমূল নেতা মাহে আলমের নেতৃত্বে
তৃণমূল কংগ্রেসের সমর্থকদের নিয়ে এদিন বড়ুয়া ব্লকের রাজ্য সড়ক অধীনস্থ ডাকবাংলো মোড়ের বিভিন্ন এলাকায় দেওয়াল লেখন শুরু হয়। এদিন মাহে আলম নিজের হাতে বিভিন্ন দেওয়ালের ফ্লোর লেখেন এবং তিনি রং তুলি হাতে নিয়ে বলেন যে আগামী 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এক অভিমত ফল করবে, তার এটা অভিমত। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা দরকার, গত 2019 লোকসভায় বহরমপুর লোকসভা নির্বাচনে দীর্ঘদিনের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী গত লোকসভা নির্বাচনের বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক জেলা মুর্শিদাবাদ এবং বহরমপুর, সেই সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন অপূর্ব সরকার, তার সাথেই কন্টেস্ট হয় এবং মাত্র 80,000 ভোটের ব্যবধানে তিনি অধীর রঞ্জন চৌধুরী গত 2019 লোকসভায় জয়ী লাভ করেন। বিভিন্ন রাজনৈতিক মহল অর্থাৎ তৃণমূল সূত্রের খবর রয়েছে 2024 লোকসভাতেও বর্তমানে যিনি সভাপতি রয়েছেন অপূর্ব সরকার, তাকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর লোকসভা থেকে প্রার্থী করা হবে বলে বিভিন্ন সূত্রের খবর। পাশাপাশি বহরমপুর লোকসভা নির্বাচনের অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে 1টি বিধানসভা বিজেপির দখলে থাকলেও বাকি 6টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়কের দখল রয়েছে। তাই স্বভাবতই বলা যায় যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক থেকে অনেকটাই শক্তিশালী এবং আগামী 24 লোকসভায় আশা অনুরূপ অনেকটাই ভালো ফল করবে বলে বিভিন্ন রাজনৈতিক মহলের বক্তব্য। মুর্শিদাবাদ থেকে আজতক বাংলার জন্য গোপাল ঠাকুর। 2024 লোকসভা নির্বাচনের ঢাকে একেবারে কাঠি পড়ে গেল, দেওয়াল দখল থেকে শুরু করে সব কিছু একেবারে যেন শুরু হয়ে গেল, কারণ লোকসভা ভোট আর মাত্র কিছুদিনের সময়ের অপেক্ষা। এরই মধ্যে দেখা গেল যে মুর্শিদাবাদ জেলায় সেখানে তৃণমূল কংগ্রেস মাঠে নেমে পড়েছে। বড়ুয়া নির্বাচিত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আপাতত জেলবন্দী, আর সেই বিধায়কের এলাকায় না থাকার জেরে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের নির্দেশেই বড়ুয়ায় শুরু হয়ে গেল লোকসভা নির্বাচনের দেওয়ালে সাইট ফোর লেখার কর্মসূচি। বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা রয়েছেন জেলে। এদিকে ব্লক তৃণমূলের পক্ষ থেকে লোকসভার উদ্দেশ্যে যাত্রা শুরু হলো সেই বড়ুয়া থেকেই। ব্লকের সহসভাপতি তথা তৃণমূল নেতা মাহে আলমকে দেখা গেল কান্দির ডাকবাংলো রাজ্য সড়কের পাশে থাকা বিভিন্ন দেওয়ালগুলিতে লোকসভা নির্বাচনের প্রচারের উদ্দেশ্যে সাইট ফর করতে। আরও আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা।